নির্বাচনে সরকার পরিবর্তনের সেফ এক্সিট বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমআরটি এক প্রকল্পে পরামর্শ প্রতিষ্ঠান বিনিয়োগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে ভোট হয় বাংলাদেশেও সেভাবে ভোটের আয়োজন করা হবে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে, দলটির বিরুদ্ধে নানা আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আর নির্বাচনে যদি আসতে চান, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশও সেভাবে নির্বাচন হবে। কোথা যাদের কাছে নালিশ করেন বিদেশিদের কাছে, তাদের কোন দেশে তত্ত্বাবধায়ক আছে?